Hey Barbie. গত 21 জুলাই অনেকগুলো দেশে একযোগে মুক্তি পেয়েছে বারবি ও ওপেনহেইমার। মুক্তির পর থেকেই নানা আলোচনার মুখোমুখি হচ্ছে এই দুই সিনেমা। দর্শকও যেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল কোন সিনেমাটি আগে দেখতে যাবে এ প্রসঙ্গে। দুই সিনেমার প্রেক্ষাপট পুরোপুরি আলাদা হলেও সিনেমা হলগুলোতে যেন সৃষ্টি হয়েছে প্রতিযোগিতা। এবার শোনা গেছে আয়ের দিক থেকে ওপেনহেইমার থেকে এগিয়ে আছে বারবি। সেই সাথে বারবি সিনেমার সঙ্গীত ইউকে মিউজিক চার্ট জয় করে নিয়েছে। বারবি সিনেমার বিলি আইলিশ, দুয়া লিপা ও নিকি মিনাজের ট্র্যাকগুলো মুক্তি পাওয়ার পর থেকেই সরাসরি শীর্ষ পাঁচে উঠে এসেছে। অফিসিয়াল সিঙ্গেল চার্টের কর্তারা বলেন, এটি প্রথমবারের মতো ঘটল যে একটি সাউন্ড ট্র্যাকের তিনটি ট্র্যাক একই সময়ে শীর্ষ পাঁচে পৌঁছেছে। সেই সাথে এর ছয়টি ট্র্যাক শীর্ষ চল্লিশে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। তিন নম্বরে রয়েছে বিলি আইলিশের হোয়াট ওয়াজ আই মেড ফর, দুয়ালিপার ড্যান্স দ্য নাইট অ্যাওয়ে চার নম্বরে এবং নিকি মিনাজ ও আইস স্পাইসের বারবি ওয়ার্ল্ড পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে মিউজিক চার্টের। সিনেমাটি মুক্তির পর থেকে এর জনপ্রিয়তা অর্জন ও বক্স অফিস হিট করার পেছনে এর গানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন যেন দর্শকদের মুখে মুখেও লেগে আছে বারবির মিউজিক। বারবি সিনেমার প্রথম লুক প্রকাশ্যে আসে 2022 সালে টুইটারে। তার পরপরই ব্যাপক আলোচনায় ছিল বারবি। চলতি বছর 21 জুলাই মুক্তি পায় সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ের জন্য বেশি প্রশংসিত হচ্ছেন মার্গট রবি। এছাড়াও তুমুল প্রশংসা পাচ্ছেন রায়ান গসলিং। বারবি মুক্তির পর প্রথম সপ্তাহ শেষে $500 মিলিয়নেরও বেশি আয় করেছে সিনেমাটি। মিশকাতুল মুনিয়া, জাগরণ টিভি, ঢাকা।